রাব্বুল আলামিন দোয়াটা কবুল করলেন। এলাকার মানুষদেরকে দাওয়াত দেওয়ার জন্যে, ইসলামের দিকে ডাকার জন্যে দুইজন রাসুল পাঠালেন। কয়জন? দুইজন। আরো জুড়ে দুইজন। এ দাওয়াত বলতে জোহরের পরে আপনার ঘরে যে আমি ভাত খাবো, সাল্লাল্লাহ আলা মুহাম্মদ পড়ব, আসর পরে ইয়া নবী সালাম আলাইকে পড়ব, আর আসরের পরে বিরাহমাতিকে ইয়া আরহামার রাহিমিন বলে খাওয়া দাওয়া করে হাত দিয়ে পকেটে নিয়ে আসবো, এই দাওয়াত না। বুঝাতে পারছি? আলেমুলামা আছেন, থাকলে বলবেন, এটা এই দাওয়াত না। আর দাওয়া আরবি শব্দ, এর অর্থ হলো মানুষদেরকে ইসলামের দিকে আহ্বান করা। সুবহানাল্লাহ বলবেন। দাওয়াত কোত্থেকে কোথায় চলে গেছে? আমি অনেক আলেমদেরকে মসজিদে দিই, বিভিন্ন মসজিদে, আমাকে বলে হুজুর এ এলাকায় যে দিলেন বেতন কত? 5,000। দাওয়াতে পাওয়া যাবে কত? আমি বলি আমি জানি না। আপনাদের এই এলাকায় কি মসজিদ আছে? মসজিদ আজান নাই মনে হয়। আছে আজানে? দাওয়াত আছে কি নাই আজানে? আছে। বুঝবেন, দাওয়াত আছে কি নাই? এ দাওয়াতে খানা নাই। হাইয়া আলা সালাহ। মুয়াজ্জিন কি বললেন? আসেন কোথা? এটা কি দাওয়া? এটা কি আহ্বান করা? হাইয়া আলা সালাহ। প্রত্যেক দিন আপনাদের এলাকা থেকে এই জাতীয় দাওয়াত মুয়াজ্জিন কতবার দিচ্ছে? পাঁচবারের মধ্যে দেখেন, হাইয়া আলা সালাহ, হাইয়া আলা সালাহ, হাইয়া আলা ফালাহ। এবার পাঁচের সাথে এক একটা আজানে চার দিয়ে গুণ করেন, কতবার? 20 বার। মাইক দিয়ে আপনাদেরকে ডাকছে, আসো নামাজে, আসো কল্যাণে। এই মানুষগুলি মসজিদের পাশে দিয়ে যায়, মসজিদে ঢুকে না। কথা ঠিক কিনা জোরে বলে। আমার ভাইয়েরা, হযরত ঈসা নবী আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে দোয়া করলেন, রাব্বুল আলামিন সে এলাকার মানুষদেরকে হেদায়াত দেওয়ার জন্য দুইজন রাসূল পাঠালেন। ইদ আরসালনা ইলাইহি মুসনাইন, দুইজন রাসূল আসলেন, গ্রামের পূর্ব কোণায় থেকে দাওয়াত শুরু করলেন, পশ্চিম কোণায় পর্যন্ত, উত্তর কোণায় থেকে দাওয়াত শুরু করলেন, দক্ষিণ কোণায় পর্যন্ত আল্লাহর পয়গম্বরগণ দাওয়াত দেওয়া শুরু করলেন। দাওয়াত দিলেন, কোনো মানুষ দাওয়াত নেয় না, কোনো মানুষ দাওয়াত গ্রহণ করে না, কোনো মানুষ ইমানের কথা বিশ্বাস করে না, কোনো মানুষ জান্নাতকে মানতে চায় না, জাহান্নামের কথা শুনতে চায় না, আল্লাহকে বিশ্বাস করতে চায় না। ওই দুজন রাসূল দিনেও দাওয়াত দেন, রাতেও দাওয়াত দেন, মানুষের ঘরে ঘরে যান, মানুষের ধারে ধারে যান, আওয়াজ দিয়ে বলুন, বাংলাদেশের মধ্যে দাওয়াত দেওয়ার মতো বর্তমানে লোক আছে কি না? আছে, আছে, আছে। বাধা আছে কি নাই? কথা বলেন, বাধা আছে কি নাই? নিজেরা তো দেও না, দেও নাই, অন্যরা দিলে আবার তোমাদের শরীরে মানায় না, তোমাদের শরীরে আগুন জ্বলে। ভালো করে বুঝে নাও, এই পৃথিবীর মধ্যে শ্রেষ্ঠ নিয়ামত হলো মানুষদেরকে ইসলামীদের দিকে দাওয়াত দেওয়া। জোরে বলেন সুবহানাল্লাহ। আর তাদের শত্রু যারা, তারা আলেমদের শত্রু নয়, তারা গোটা ইসলামের শত্রু, তারা নবী রাসূলদের শত্রু, কথা ঠিক কিনা? একটু পরে শুনবেন, ইসলামের শত্রু যারা, তাদের আচরণ যে কত খারাপ। আপনার ছেলে নামাজ পড়ে না, নামাজি হয়ে যা, আপনার ছেলে কোরআন পড়ে না, কোরআন পড়নেওয়ালা হয়ে যা, আপনার বিবিটা পর্দার মধ্যে চলে যা, আর বলে এ তো ইসলামের দরকার নেই, ইসলাম দিয়ে কে কি করছে, মরার সময় তোমার জানাজা দেওয়ার দরকার কি, এমনি কবরে দিয়ে আসো, কথা ঠিক? কিন্তু মরার পরে লোকেরা বলে, এই ছিল আবু জাহেলের মতো তার আচরণ, আবু লাহাবের মতো ছিল তার আচরণ, সারাটা জীবন আলেমদের বিরোধী করে, সারাটা জীবন দাওয়াতের বিরোধী করে, সে যখন মরে যায় ঈদগার মাঠে এনে একজন দাঁড়ায়া বলে, লোকটা কেমন ছিল? আপনারা কি বলেন? কি বলেন? এই যে 1 নম্বর শত্রু ছিল, হ্যাঁ ভালোটা বললেন কেমনি? এই সমস্ত মানুষদের জানাজা শুদ্ধ বয়কট করবেন আপনারা?
আল্লামা শেখ সাদিন আহমদুল্লাহ আলার কিতাবের মধ্যে আছে, যারা কৃপণ জাকাত দেয় না, সদকা দেয় না, যেখানে যেটা দেওয়ার দরকার দেয় না, আল্লাহ তাকে দিলেন সে দেয় না, তোমরা তার জানাজা যাইও না। কারণ মানুষকে বুঝাইয়া দাও কৃপণের জানাজা ভালো লোক যাওয়ার কোনো প্রয়োজন, কিন্তু দুঃখের বিষয় যে ইমাম জানাজা পড়বে না তার ইমামতি যাইতে তখন আর বেশিক্ষণ লেট, সাথে সাথে আহা ভাই দুইজন রাসুল মেহনত করলেন, জিরো কিচ্ছু নাই, একজন মানুষ ইসলাম গ্রহণ করে না, আবার দোয়া করলেন আল্লাহ আরেকজন পাঠাও, তিনজন রাসুল মেহনত করলেন, মেহনত করতে 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 মানুষ ইসলাম গ্রহণ করে না, হঠাৎ তিনারা দেখেন দূরে একটি ঘর, ভাবলেন ওই ঘরে যাই, যায় দেখে একটা মুরব্বী বয়স্ক, এই মুরব্বী একটা মূর্তির পায়ে সেজদা দিয়ে পড়ে আছে, আউযুবিল্লাহ বলবেন, তিনজন রাসুল তার কাছে দাঁড়ায় বললেন মুরব্বী মাথাটা উঠাও, মাথা উঠাও, মুরব্বী মাথা উঠালেন মূর্তির পায়ে থেকে, কিন্তু মুরব্বীর দুইটা চোখ হলো গরম লাল, মুরব্বী বলে তোমরা কে, তারা বলে আর রসুলও না, আমরা আল্লাহর রসুল, তোমরা কিসের জন্য আসলে, আপনাকে দাওয়াত দেওয়ার জন্য আসছি, কিসের দাওয়াত, ইসলামের দাওয়াত, ইসলাম কি, শান্তির ধর্ম, সুবহানাল্লাহ বলবেন, আরে ভাই তোমরা কোত্থেকে আবার আগমন করলে হঠাৎ, মুরব্বী শোনো এখানে কি করছো, মুরব্বী বলে আমার কুষ্ঠরোগী, কি রোগী, আমার কুষ্ঠরোগ, এই কুষ্ঠরোগী ভালো হওয়ার জন্যে রবের পায়ে 70 বছর যাবৎ পড়ে আছি, এটা কি হুদা না হুদা, হুদা না হুদা, হুদা, তিনজন রাসুল বললেন এটা কি আপনার রব, কহ এটা কি তোমার বাবার রব, কহ আমার বাবার রব, আমার 14 গোষ্ঠীর রব, কত বছর যাবৎ পড়ে আছো, 70 বছর, কি অবস্থা তোমার স্বাস্থ্যের, কোনো উন্নতি বুঝি না, তো তোমার রব তোমাকে ভালো করতে পারে না, কিচ্ছু কয় না, থাকতেও বলে না যাইতো, তাহলে এমন কি রব যে রব তোমাকে ভালো করতে পারে না, কত বছর, 70 বছর, আমার ভাইয়েরা এবার তিনজন রাসূল সুযোগে ইসলামের দাওয়াত দিলেন আর বললেন মুরব্বী 70 বছর কেন, 70,000 বছর পর্যন্ত যদি তুমি তার পায়ে পড়ে থাকো সে কখনো কোনো দিন তোমাকে সুস্থ করবে না, কারণ হলো তুমি যাকে সেজদা করো সে বছরে একবার ইচ্ছা মতে পাবলিকের পিঠা খায়, কথা ঠিক কিনা বলে, একবার পিঠা খায়নি বছরে, না খায় না মনে হয়, কই নিয়া ফালা, হেরাই বানা হেরাই পিঠা, কি রব, এই যে দাওয়াত দিতেছে মুরব্বী বুঝতেছে, ঠিকই তো ঠিকই তো ঠিকই তো, সুবহানাল্লাহ বলবেন, সুবহানাল্লাহ, গোটা এলাকা মুসলিম আছে না, নাই নাই, গোটা এলাকা মুসলিম আছে, একটা লোক কিছু কথা শুনতেছেন, মুরব্বীকে আবার বললেন শুনেন আমরা মুসলমান, আপনাকে একমাত্র আমার আল্লাহ রাব্বুল আমিন ভালো করতে পারেন, মুরব্বী আবার বলে আল্লাহ কি চিনি না, তিনজন রাসুল বললেন যিনি তোমাকে বানালেন, আকাশ বানালেন, জমিন বানালেন, সব বানালেন, তিনি হলেন আল্লাহ, মুরব্বী আবার বলে নতুন কথা কোত্থেকে তোমরা নিয়ে আসছো, আমরা জানি মূর্তি আমাকে বানায়, আমার মাকে বানায়, আমার বাবাকে বানায়, এ শুনো 70 বছর পর্যন্ত পড়ে আছি কোনো উপকার পাচ্ছি না, তোমাদের ধর্মে আমি যেতে পারি, একটি শর্ত যদি আমাকে দিয়ে দাও, এই রব আমাকে ভালো করতে পারে না, তোমাদের রব কি আমাকে ভালো করতে পারবে, তিনজন রাসুল বললেন হ্যাঁ আমাদের রব আপনাকে ভালো করতে পারবে, জিজ্ঞেস করলেন কত বছর সময় লাগবে, নবী রাসুল বললেন বছর লাগবে না, মাস লাগবে না, সপ্তাহ লাগবে না, দিন লাগবে না, ঘন্টা লাগবে না, কেবলমাত্র তুমি ইসলাম গ্রহণ করবে, ইমানদার হবে, আর আমরা তিনজন রাসুল তোমার জন্য প্রভুর কাছে দোয়া করব, দোয়া করতে দেরি হবে, আমার আল্লাহ রাব্বুল আমিন তোমাকে পূর্ণ সুস্থ করে দিবে, সুবহানাল্লাহ, সে বলো বলো কি এতদিন তোমরা কোথায় ছিলে, সুবহানাল্লাহ বলবেন না, সুবহানাল্লাহ, তোমরা আমার কাছে কেন আসলে না, 70 বছর পর্যন্ত আমি তার পায়ে পড়ে আছি, আমার বাপ দাদা থেকে রব বলে স্বীকার করে কবর পর্যন্ত চলে গেল, এত ভ্রান্তির মধ্যে আমি আছি, তোমরা দাওয়াত কব থেকে শুরু করেছো, আগে তোমরা কোথায় ছিলে,
আমার ভাইয়েরা, আজ যে সমস্ত যুবকগুলি মানুষের ঘরে ঘরে ঢুকে ইসলামের দাওয়াত দিয়ে, তারা বাপ দাদার দাওয়াত দেয় না, তারা তাদের রবের দাওয়াত দেয়, কত ঠিক কি না? আজ তাদেরকে তোমরা বাধা দিচ্ছ, জানো না এর বিপর্যয় কত ভয়াবহ, এর বিপর্যয় কত কঠিন। যে শ্রেণীর ভাইয়েরা ইসলামের দাওয়াত নিয়ে যাবে, তাদেরকে শ্রদ্ধা করবেন, তাদেরকে ঘরে বসাবেন, তাদেরকে আদর করবেন, আর বলবেন বাহ তোমাদেরকে মারহাবা, এই দাওয়াত আজ আমার উপর ছিল, তুমি তো আমার দায়িত্বটা পালন করছো, বাবা তোমার কোনো প্রয়োজন হলে আমাকে বলবে, আমি তোমার পাশে আসি। সুবহানাল্লাহ, বলবেন না? কুরআনের কথা, বিপদটা এখন শুরু হবে। সে ভদ্রলোক বলে আমাকে তাড়াতাড়ি মুসলিম বানাও, নবী রাসূলগণ তাকে ইসলাম গ্রহণ করালেন। বয়স্ক তো মুরব্বী ভুলে গেছেন, 70 থেকে 80, দুইটা বর্ণনা আছে, 70 থেকে 80। লাগবে গলা? না। লাগবে গলা? না। আর যেন ফাঁসি না হয়, কথা ঠিক কিনা বলেন, আর যেন কি না হয়। এক একটা হত্যার বিচার ভয়াবহ কিয়ামতের মাঠে। আমি থাকবো আমার রাজত্ব ধরে রাখার জন্য যাদেরকে পৃথিবী থেকে বিদায় করতে মনে চায়, আমার ইচ্ছা মতো বিদায় করব। মনে রাখো আল্লাহ আছে এই জগতে, পরজগতে খেলা যে কত কঠিন, সেদিন তার মোকাবেলা করার মতো কাহারো সহজ, সেদিন রক্ষা করবে কে আপনাকে? আহা, যারা ইসলামের কথা বলেছে কঠিন ভাবে, বেদাতের বিরুদ্ধে কথা বলেছে, শিরকের বিরুদ্ধে কথা বলেছে, হক কথার প্রতি কথা বলেছে, আজ বলুন তো তাদের অবস্থা কি ভালো না খারাপ? কি লাভ তাদেরকে খারাপ করার? আমার ভাইয়েরা, তাদের প্রতিবাদ আল্লাহর পক্ষ থেকে হয়ে যা, যখন আল্লাহর পক্ষ থেকে হয় তখন এই বিপদ কেউ ঠেকাইতে পারে না, পারে না, পারে না। আমার ভাইয়েরা, এই ব্যক্তি মুসলিম হয়ে গেল, তার একটি নাম দেওয়া হল হাবিব, বংশের নাম ছিল নাজ্জার, দুটো মিলে তার নাম হলো হাবিব নাজ্জার। ওই তিনজন রাসূল তার জন্য এবার দোয়া করলেন, আল্লাহ এলাকার মধ্যে কোনো মুসলিম নেই, কোনো ইমানদার নেই, আমরা তিনজন রাসূল তার জন্য দোয়া করলাম, তুমি তাকে ভালো করে দাও। দোয়া শেষ করার আগে আল্লাহ রাব্বুল আলামিন হাবিব নাজ্জারকে সম্পূর্ণ সুস্থ করে দিলেন। সুবহানাল্লাহ। এবার যদি বুঝেন আওয়াজ দিয়ে বলেন, এলাকার মধ্যে মুসলিম কয়জন? আরো জোরে সবাই জোরে বলেন, কয়জন? জোয়ান না বুড়া? আরো জোরে, আরো জোরে। এই যখন দেখলো তার শরীর সুস্থ, চিৎকার দিয়ে বলে, আমার পরিবারকে দাওয়াত দাও, আমার পরিবারটাকে মুসলমান বানাও, এতদিন তোমরা কোথায় ছিলে? এই দাওয়াত দেওয়ার জন্য আমাকে আবার তোমাদের সঙ্গে নিয়ে যাও, আমিও দাওয়াতের কাজ শুরু করে দিলাম। সুবহানাল্লাহ। তিনজন রাসূল বলে, না না না, তুমি থাকো, তুমি থাকো, তুমি আমাদের সাথে আসবা না, তুমি আবাদতে থাকো, সাবধান, তাকতুম ঈমানহু, তুমি যে ঈমানদার প্রকাশ করো না, যদি তুমি ঈমান আনছো তোমার এলাকার মানুষ জানে, তোমাকে সমাজে থাকতে, এটা কুরআনের কথা। আর যারা ইসলাম নিয়ে বেশি কথা বলে তাদেরকে দেশে থাকতে দেওয়া হয় না, তাদেরকে খোলামেলা চলাফেরা করার জন্য সুযোগ দেওয়া, তাদেরকে নিয়ে লোহার শিকের ভিতরে আবদ্ধ করে। আমার ভাইয়েরা, কোরআন হাদিসের কথা, লোহার শিকের ভিতরে আবদ্ধ করলো কেউ বন্ধ করতে পারবে না, এমন চেষ্টা প্রচেষ্টা পূর্বে বহু দাজ্জাল করে আসছিল, আজ ইসলাম এই সারা পৃথিবীর মধ্যে কম না বেশি। এক ব্যক্তিকে আটকাবেন, লক্ষ ব্যক্তি মাঠে কথা বলবে। আমার নবী একজন ছিলেন, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, উনি পৃথিবীতে নাই, কাজ আছে কি নাই, কোরআন আছে কি নাই, হাদিস আছে কি নাই, এই যে মাদ্রাসার মধ্যে কিসের খেদমত হচ্ছে? আলহামদুলিল্লাহ বলবেন না? আলহামদুলিল্লাহ। অতএব এটা থামানোর কোনো বিষয় না, আপনার পছন্দ না হলে না হবে, এটাকে কখনো আটকে রাখা যাবে না। হাবিব নাজ্জার বলে আমাকে নিয়ে যাও, না তুমি থাকো। আমার ভাইয়েরা, এবার তিনজন রাসূল বললেন, একটি ব্যক্তি যেহেতু ইসলাম গ্রহণ করেছে, এবার চলে যাই, ঘুরে ঘুরে দেখি আরেকজন মানুষকে ইসলাম দেওয়া যায় কিনা, মুসলিম বানানো যায় কিনা।
এবার তিনি জুল্লা ছিল সুন্দরভাবে এলাকায় ঘুরতে শুরু করলেন, মানুষদেরকে দাওয়াত দিবে। রাস্তায় যখন বেরোলেন এমন সময় গ্রামের কতগুলি বড় বড় নেতাদের চোখের মধ্যে পড়ে গেল নতুন নতুন ব্যক্তির আবির্ভাব। নেতারা জিজ্ঞেস করলো, মানান্তুম, তোমরা কে? তারা বললেন, আমরা রাসুল। অসম্ভব রাসুল বলতে কিচ্ছু নাই, তোমরা কিসের দাওয়াত দাও? আল্লাহর দাওয়াত দেই। আর কিসের দাওয়াত দাও? জান্নাতের দাওয়াত দেই। আর কিসের দাওয়াত দাও? ভালো হওয়ার দাওয়াত দেই। ওই লোকগুলি বলে, শোনো, আল্লাহর দাওয়াত লাগবে না, আল্লাহর কাজ চলবে না, জান্নাতের খবর বলবে না, জাহান্নামের পথ দেখানো যাবে না, জান্নাতের কথাও বলা যাবে না, বের হও, বের হও। আমরা তোমাদেরকে বলেছি, আরেকবার যদি তোমাদেরকে আমাদের এলাকায় দেখি, তোমাদেরকে অপমান করব, তোমাদেরকে এলাকা থেকে তাড়িয়ে দিব, তোমাদেরকে হত্যা করব, তোমাদেরকে লাঠি দিয়ে আঘাত করব। এবার বুঝে বুঝে বলেন, ইসলামের শত্রু দিনে দিনে পৃথিবীতে আসে না আসে না নাই আসে না নাই? আমার নবীর বিরুদ্ধে যদি শত্রু থাকতে পারে, সাহাবায়ে কিরামদের বিরুদ্ধে যদি শত্রু থাকতে পারে, ইমাম হাসান ইমাম হুসাইনের বিরুদ্ধে যদি শত্রু থাকতে পারে, জবান খুলে বলুন, বর্তমান যুগে হক কথা যারা বলে তাদের বিরুদ্ধে শত্রু আছে কিনা? তাহলে আপনারা কোথায় যাবেন? কোনটা হক কোনটা বাতিল ভালো করে বুঝেন। দাওয়াত দিবে এখানে যারাই বাধা দিবে, বুঝবেন সে যে বংশের লোকে হোক তার মধ্যে কিছু সমস্যা আছে। সে বুঝে বাধা দিচ্ছে না, সে লুবে বাধা দিচ্ছে। কিসে লুবে? লুবে লুবে বলে একটা থাপ্পড় দিলে পজিশন বাড়ে, নাউজুবিল্লাহ বলবেন না, বুঝাইতে পারি নাই মনে হয়। ভালো ভালো লোকদেরকে থাপ্পড় দিলে পজিশন বাড়ে, ফায়ার করতে পারলে তার র্যাঙ্ক বাড়ে, আর যদি কোনো মানুষ মারতে পারে তার পদ বাড়ে, কথা ঠিক কিনা? এটা আমার দেশে দরকার, এই মনে করে তাকে র্যাঙ্ক বাড়ায় দে, বড় অফিসার বানায় দে। সাবধান, তুমি যার গায়ে হাত তুলেছ তার ভিতরে যা আছে এইগুলি তোমার ভিতরে নাই, তোমার গুলিতে, তোমার আঘাতে, তোমার কলমের আঘাত দিয়ে যদি একটি ভালো মানুষ পৃথিবী থেকে বিদায় হয়, তার বদদোয়া তোমার গোষ্ঠী সুদ্ধা পাগল হয়ে যেতে পারে, কথা ঠিক কিনা? আমার ভাইয়েরা, আমরা অনুমানই করতে পারি না একজন আলেম, একজন হাফেজ, একজন মুফতি, একজন মুহাদ্দিস তার ভিতরে কি আছে। রাসূল বললেন, ওয়া ইন্নাল আমবিয়া লাম ইউলিসু দিনার ওয়ালা দিরহামা, পৃথিবীর কোন নবী রাসূল দিনার দিরহামের মালিক নয়, তারা হলো এলেমের মালিক, আর আমার উলামা ইকরাম যারা থাকবে তারা হলো আমি নবীর মিরাসের মালিক। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আলেমদের কি আছে ভাই? তাদের পুঁজি হলো কোরআন এবং কথা বলেন। আলেমদের কি? কোরআন এবং এটা হলো তারা তাদের মিরাস, তাদের সম্পত্তি। আজ কোরআন হাদিস যেখানে আছে সেখানেই তো শান্তি আছে। হারাম শরীফে কে কে গেছেন হাত তুলেন? মাশাল্লাহ, আল্লাহ কবুল করুক, বলি আমি। এই মানুষগুলিকে জিজ্ঞেস করবেন, মক্কাতুল মুকাররমা কত লাখ লাখ লোক নামাজ পড়ে, কোনো আওয়াজ নাই, পুলিশ আছে চুপচাপ বসে থাকে, আর আমাদের দেশে যদি 50-60টা লোক একসাথে থাকে, আর বিরিয়ানি প্যাকেট করা যখন বলা হয় সিডনি, তখন দেখবেন পুলিশে শুদ্ধ পিটাইয়া ফেলায়, কারণ আমাদের মধ্যে কোরআন হাদিসের চর্চা। মদিনাতুল মুনাব্বারা পুলিশ এরকম বলে না, কাতার সোজা করো না, শুধু ইমাম সাহেব বলে দে, সফু সফু ফাকুম, তোমরা সকলে যার যার কাতার সোজা করো, আস্তে করে কাতার সোজা। সুবহানাল্লাহ বলবেন না ভাই? সুবহানাল্লাহ। ইসলাম যেখানে শান্তিও ভাই, ইসলাম যে গ্রহণ করলেন এটা কি যুবক না মুরব্বী? ভুলে গেছেন, বয়স কত? 70 থেকে 80। একজন মুসলিম হলো আর তিনজন রাসুল বের হলো, এলাকার নেতারা বাধা দিল। এই জাতীয় নেতা তো বাংলাদেশে নাই মনে হয়, আছে পদের লোভেই তা করে। কি দেখতিসের লোভে? পদের লোভে কালবার শুদ্ধা গিলে ফেলে, রাস্তা শুদ্ধা খেয়ে ফেলে, বাজেট যা দেওয়া হয় অর্ধেক বাজেটের টাকা দিয়েও যদি বাংলাদেশে কাজ হতো আজ রুটঘাট এত খারাপ থাকতো না। মাঝে মাঝে পত্রিকায় আমরা দেখি বড় বড় মন্ত্রীরা এই ভাষণ দেয়, এই এই লোকগুলি এই যদি না করতো বাংলাদেশের পরিবেশ আরো সুন্দর হয়ে যেত। তারা করলে পদের লোভে, একটি থাপ্পড় দে তার পজিশন বাড়বে, অসম্ভব। যাকে তাকে থাপ্পড় দিও না, হাত বাঁকা হয়ে যাওয়ার সম্ভাবনা আছে। মুরব্বী বললেন, আল্লাহ, এই তিনজন রাসুলদেরকে আরো দাওয়াত দেওয়ার সুযোগ করো, যাতে করে আমায় হাবিবে নাজ্জারের মতো কয়েকজন মুসলমান হয়ে যা, আর কয়েকজন
মুসলমান যদি থাকতে পারি পুরো এলাকা মুসলিম বানায় ফেলব। পরিকল্পনা খারাপ না ভালো? পরিকল্পনা খারাপ না ভালো? ভাইয়েরা আমার, এবার তিনজনের সামনের দিকে গেলেন, ওই নেতাদের বাধাগ্রস্ত হয়ে গেলেন। এবার তারা নবী রাসূলদেরকে বললেন, কালু ইন্না তাতায়্যারনা বিকুম লাইন লাম তানতাহু লানারজুমান্নাকুম ওয়ালা ইয়ামাসসান্নাকুম মিন্না আযাবুন আলীম। তিনজন ব্যক্তিকে লক্ষ্য করে বললে, শোনো, তোমাদেরকে অপমান করব, তোমরা এলাকা থেকে বের হয়ে যাও। লানারজুমান্নাকুম, তোমাদেরকে পাথর দিয়ে আঘাত করব। লাইন লাম তানতাহু, যদি তোমরা আমাদের কথা থেকে বিরত না হও, ইসলামের কথা বলবে, তোমার আল্লাহ তোমাকে রক্ষা করবে, আমরা দেখব তোমার আল্লাহ তোমাকে কতটুকু রক্ষা করে। এই মুহূর্তে বের হয়ে যাও, ইসলামের দাওয়াত দেওয়া লাগবে না, আল্লাহ শব্দ উচ্চারণ করা লাগবে না, নামাজ লাগবে না, রোজা লাগবে না, হজ লাগবে না, কাবাতে যাওয়া লাগবে না। জুড়ে আওয়াজ দিয়ে বলবেন, বাংলাদেশে এমন এক দাজ্জাল কয়েকদিন আগে বক্তৃতা দিয়েছিল, মুহাম্মদের বেটা মক্কা ব্যবসা জুড়ে গেছে, কথা ঠিক কিনা বলে। বলছে একদিকে লাঠি দিয়ে ফেলাইছে আরেকদিকে। আজ তার মতো যারা আজে বাজে কথা বলবে, পাবলিক দরে লাঠি দিয়ে সমাজ থেকে তোমাকে তাড়িয়ে দিতে পারে, কথা ঠিক কিনা? মানুষ শুধু অপেক্ষায় আছে, বারো কত কোন বাড়তে পারো। আপনারা জানেননি বড় গাছ যে ভেঙে যায়? জানেন না মনে হয়? যে গাছটা খুব তাড়াতাড়ি লাভ দিয়ে উঠে, বেশি উঠার পরে এরপর কি হয়? জোরে ভেঙে যায়, এটা বেশি দিন লাস্টিং করে না। হ্যাঁ, ইসলামের খেদমতের পাশাপাশি কোরআন দিয়ে হাদিস দিয়ে তুমি সামনে অ্যাডভান্স হও, যতই অ্যাডভান্স হবে ততই তুমি মজবুত হবে, কারণ তোমার ঘোরাতে আছে আমার আল্লাহর শক্তি। আমার ভাইয়েরা, এই তিনজন রাসূলকে আবদ্ধ করে ফেলল। যদি বুঝে থাকেন আবার বলেন, এলাকায় মুসলমান কয়জন? জোয়ান না বুড়া? কে জানি খবর দিল, হাবিব নাজ্জার তুমি কোথায়? হাবিব নাজ্জার বলে, আমি আছি শহরের এক কোনায়। এরে হাবিব নাজ্জার, শুনো, যাদের কারণে তুমি ইসলাম গ্রহণ করেছো, যারা তোমাকে আল্লাহর কথা শুনালেন, জান্নাতের কথা বোঝালেন, জাহান্নামের ভয় দেখালেন, ওই সমস্ত নবী রাসূলদেরকে তোমার এলাকার কতগুলি লোক না জেনে না বুঝে আবদ্ধ করে ফেলেছে, তাদেরকে মেরে ফেলবে, তুমি জলদি করে আসো। হাবিব নাজ্জার কেবলমাত্র শুনলেন, শহরের এক কোনায় ছিলেন, তিনার কাছে কোনো গাড়ি ছিল না, তিনার কাছে বিমান ছিল না, তিনার কাছে সিএনজি ছিল না, প্রাইভেট কার ছিল না, কিছুই ছিল না, শুধু শুনলেন নবী রাসূলদেরকে মারবে, আমি হাবিব নাজ্জার ঘরে বসে থাকবো, তা হতে পারে না। সুবহানাল্লাহ, কয়জন জোরে বলেন? একজন। জোরে বলেন? একজন। জুয়ান না বুড়া? এবার তিনি ঘর থেকে বের হলেন, আমার আল্লাহ তাকিয়ে আছেন। ভাইয়েরা আমার, হাবিব নাজ্জার যখন ঘর থেকে বের হলেন, যে কেমন করে বের হলেন আল্লাহ রাব্বুল আলামিন তার বর্ণনা কোরআনে তুলে দিচ্ছেন। হাবিব নাজ্জার হাতের মধ্যে লাঠি নিয়ে আস্তে আস্তে করে আসেন নাই, উনি ভাবলেন আল্লাহ আমার গায়ের শক্তিটা বাড়ায় দাও, নবী রাসূলদের গায়ে আক্রমণ করার আগে যেন আমি তাদের সামনে শক্ত প্রাচীরের মতো দাঁড়িয়ে যেতে পারি। সুবহানাল্লাহ, আমি থাকবো না, আমি চলে যাব, প্রয়োজনে তাদের সামনে শহীদ হব, তারপর ইসলামের কথা বলে এই জাতীয় ব্যক্তিকে এই তাদের সামনে আমি দাঁড়িয়ে প্রতিবাদ করব। আমি হাবিব নাজ্জারের গায়ে শক্তি তুমি বাড়াইয়া দাও। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। দেখেন উনি বের হলেন ঘর থেকে, আমার আল্লাহ তার পায়ের গতিটা লক্ষ্য করলেন, আর আল্লাহ বলেন, ওয়াজাআ মিন আকসাল মাদিনাতি রাজুলু ইয়াসা, একটি ব্যক্তি শহরের এক কোণা থেকে এত জোরে দৌড় দিলেন, এত শক্তি তার গায়ে, আল্লাহ আমার শক্তিটা বাড়াইয়া দাও, আমি যাওয়ার আগে যেন এই ইসলামের দাওয়াত যারা দিচ্ছে তাদের গায়ে যেন আমার সমাজের লোক হাত না তুলতে পারে, আমাকে শক্তি দাও, শক্তি দাও, শক্তি দাও, এমন জোরে দৌড় দিলেন। অল্প কতক্ষণের মধ্যেই নবী রাসূল এবং কাফের বেঈমানদের মাঝখানে শক্ত প্রাচীরের মতো দাঁড়ায়া উনি বললেন, কালায়া কম, সুরা ইয়াসিনের আয়াত, কালায়া কম,
হে আমার জাতি সাবধান, আমার বংশের লোক তোমরা, এই দেশের জাতি তোমরা, ওনাদেরকে তোমরা চিনো না, ওনারা হলো পৃথিবীর শ্রেষ্ঠ মেহমান, ইত্তাবিউল মুরসালিন, আল্লাহর পয়গম্বর, তোমরা তাদের কথা শুনো, তাদের কথা মানো, তাদের কথার বাহিরে যেও না, আল্লাহ তোমাদেরকে জাহান্নাম দিবে, সাবধান। আমি হাবিবি নাজ্জার তাদের কথা শুনে কিন্তু মুসলমান হয়ে গেছি। লোকেরা কো এ কি কয়, এ তো আমাদের পাড়ার এই লোকটা, এই লোকটা আবার এদের পক্ষে গেল কোন সময়, কেউ মুরব্বী আপনি কি কন, ঠিকই কই মুরব্বী, তুমি কি তাদের ধর্মে চলে গেছো কবি তো, আরে মুরব্বী তুমি কেন গেলে, তোমার বাপ দাদা ধর্ম ছিলেই, তোমরা এদের কথা কেন শুনলে, মুরব্বী বলে শুনবো না, দেখো না আমার হাতের দিকে, আমি না কুষ্ঠরে গেছিলাম 70 বছর, এই মূর্তি আমাকে ভালো করতে পারে নাই, এ নবী রাসূলদের কথা শুনে রবের কাছে হাত তুলেছি, রব সঙ্গে সঙ্গে আমাকে সুস্থ করে দিয়েছেন। লোকেরা বলে সমস্যা তো বিরাট সমস্যা, এক কাজ করো, এই নবী রাসূলদের গায়ে হাত তোলার দরকার নাই, মুরব্বীকে খতম করে ফেলো। ভাই বলুন তো বাংলাদেশে খতমের নিয়ম আসেনি, এটা কোরআন খতম না, এটা কি খতম না, কোরআন খতম না, বুখারি খতম না, মানুষ খতমের ব্যবস্থা বাংলাদেশে নাই, আছে কি না, আছে কি না, আছে কি না, কয়জনে বুক খালি করবে ইসলামের জন্য, কতটা বাবার চোখ দিয়ে পানি আনাবে, কতটা মাকে কাঁদাবে, যতটা ছেলে যতটা পুরুষ ইসলামের জন্য জীবন দিয়েছে, এটা মনে করো না তারা জাহান্নামে গেছে, তারা হাসতে হাসতে আল্লাহর জান্নাতের দিকে রওনা হয়েছে। এখান থেকে কথাটা এবার বের হবে। আমার ভাইয়েরা, হাবিবে নাজ্জার যখন এই কথা বললেন, লোকেরা বলে না পরিবেশ খারাপ, এই যত লাঠি আছে যত তরবারি আছে তিনজন লাশের উপর না দিয়ে এই মুরব্বীকে সেরে ফেলো, হে আমার সমাজ থেকে আলাদা হয়েছে, তাকে মেরে ফেলো, তাকে যদি মেরে ফেলতে পারি এলাকার মধ্যে আর আল্লাহর নাম নেওয়ার মতো কোনো লোক থাকবে না। আচ্ছা আপনারা বলুন তো, আমার আল্লাহ কি কাফেরদের পক্ষে নেই মুরব্বীর পক্ষে, আরো জোরে কোন, আরো জোরে, আরো জোরে, মুরব্বী একজনে না, মুরব্বী তো একজন, হোক একজন, সে হকের উপরে আছে, তার পক্ষে আমার আল্লাহ আছে। মুরব্বী যখন দেখছে অবস্থা খারাপ, মারামারি শুরু হবে, মুরব্বী কঠিন একটা বাসন দিলেন, ইত্তাবিউ মান লা ইয়াসালুকুম আজরাহু ওয়া হুম মুহতাদুন, হে আমার জাতি ভালো করে শোনো, যারা কোরআন হাদিসের কথা বলে, আল্লাহর কথা বলে, ফি সাবিলিল্লাহ, এদের কোনো চাওয়া পাওয়া থাকে না, তাদের কথা শোনো, তাদের কথা মানো, তারা হেদায়েত প্রাপ্ত, শোনো তাদের সাথে বেয়াদবি করো না, পরকাল বঞ্চিত হবে, জাহান্নামে জ্বলবে। লোকেরাকে তোমার ওয়াজ শোনার দরকার নাই, হ্যাঁ মারো, চতুর্দিক থেকে তরবারি রেডি, কটা মানুষকে মারবে, আরো জোরে, হেন্না ছেলে মেয়ে আছে, হেরা ওকে দেও, ভালো করে দেও, আমার বাপ ধর্ম ছেড়ে দিছে, আমার মাও তার সাথে নেই, ছেলে মেয়েরা শুদ্ধ গোটা জাতি একটি মানুষকে মারার জন্য আসছে, আমার আল্লাহ, আল্লাহ আকবার। এই লোকটি মুরব্বীটি উপরের দিকে তাকায় বলে, আল্লাহ আমি শুনছি তুমি আছো, আমি শুনছি মরার পর নাকি জান্নাত পাওয়া যায়, আমি শুনছি মরার পর নাকি একটু দিদার হ, আমি ভাবছিলাম, আমি ভেবেছিলাম আল্লাহ কখন যেন আমার দিদারটা আসবে, মনে হয় দিদার কাছে আগায়া চলে আসছে, আল্লাহ আমি রেডি, তুমি আমাকে কবুল করো। সুবহানাল্লাহ, বলবেন কি রেডি, এত মজা, যারা বুঝছে তাদের মজা, যারা বুঝছে তারা কখনো কারো সামনে মাথা নত করে না, তারা বলে আল্লাহর পথে আছি, আমার জীবন গেলে আল্লাহর পথেই যাবে, আল্লাহ আমার জন্য যথেষ্ট, জোরে বলেন সুবহানাল্লাহ, তারা কারো কাছে ক্ষমা চায় না। ভাইরা আমার সময়টা একেবারে শেষ, উনি আবার লোকদেরকে বললেন, শোনো নিজেকে উনি বললেন, ওমা লিয়ালা আবুদুল্লাজি ফাতরানি ওয়া ইলাইহি তুরজাউন, হাবিব নাজ্জার তোর স্রষ্টা একজন, আয়ার আবাদত করবি, উনি তোকে বানালেন, আত্তাখিজু মিন দুনি আলিহা, তুমি আল্লাহ ছাড়া কারো সামনে মাথা নত করবে না। এবার তিনি শক্ত হয়ে দাঁড়ায় আছেন, তিনজন রাসূল আর কিচ্ছু করার নাই,
ওনারা শুধু তাকায় আছেন, আমাদের বর্তমান সেম কোয়ালিটি, কথা ঠিক কিনা কন? শুধু দোয়া ছাড়া কিচ্ছু, দোয়া ছাড়া কিচ্ছু, আর হাতে উঠলে কো জঙ্গিবাদ, কথা ঠিক কিনা কন? হাতে উঠলে কি কয়? আহা আমার ভাই, দেখেন একটি ব্যক্তিকে ইসলামের দাওয়াত দেওয়ার জন্য মারবে, ইসলাম গ্রহণ করার জন্য মারবে, তিনি জন রাসূল বলে আল্লাহ তুমি তার মনের আশায় কবুল করে নাও, আল্লাহ দিবে, এ কথাটা বলেই শেষ। আমার ভাইয়েরা, হাবিব নজ্জার মুরব্বি মানুষটি দাঁড়ানো, চতুর্দিক থেকে লোকেরা কেউ পাথর মারে, কেউ আঘাত করে, কেউ তরবারি দিয়ে আঘাত করে, হাবিব নজ্জার জোরে জোরে চিৎকার করে আল্লাহ গো রব্বুল আলামিন ইসলাম গ্রহণ করার কারণে আজ আমার এমন পরিবেশ, রব্বুল আলামিন আমাকে তোমার দিদার দিও, আমাকে জান্নাত দান করো, আল্লাহ আমার 70 বছর গুনাহগুলি মাফ করে দাও। অল্প কতক্ষণ পরে হাবিব নজ্জারের দুই চোখ দিয়ে পানি বের হয়ে আসছে, লোকেরা চতুর্দিকে মারামারি বন্ধ করে দিয়ে বলে হাবিব নজ্জার বুঝতে পেরেছি মার মনে তুমি সহ্য করতে পারছো না, আঘাতটা বেশি হয়ে যাচ্ছে, তোমাকে আর মারবো না, বলো তুমি কি ইসলাম ছেড়ে দিয়েছো, তুমি কি নবী রাসূলদের বিরুদ্ধে তুমি অবস্থান নেবে কিনা? হাবিব নজ্জার বলে না না না, এই জন্য আমি কান্না করি নাই, এই জন্য চোখের পানি ফালাই নাই, আমি চোখের পানি ফালাচ্ছি এই জন্যে আমাকে তোমরা মারছো, আর আমি কোথায় যাচ্ছি তোমরা কোথায় যাচ্ছ, আমি দুই চোখ দিয়ে সব দেখতে পাচ্ছি, সুবহানাল্লাহ, আমার আফসোস তোমাদের জন্যে, ইয়া লাইতানি ক্বালা ইয়া লাইতা কওমি ইয়ালামুন, হে আমার জাতি তোমাদের জন্য আফসোস, আমাকে তো মারো না, আমাকে তো জান্নাত দিয়ে দিচ্ছ, আমি তো চোখে দেখতেছি অন্য কিছু, তোমরা কি করতেছো, লোকের লোকে তারা আর মারো, হাবিব নজ্জার বলে আমাকে মারবে কে? হ্যাঁ, আমাকে একটি কথা বলার সুযোগ দাও, সারা পৃথিবীতে যদি কাহারও ফাঁসি হয় তার নিয়ম হলো ফাঁসি হওয়ার আগে তাকে দুই একটি কথা বলার মতো কি দে, সুযোগ দে। সাদ্দাম হোসেনকে যখন ফাঁসি দে, তুমি তোমার কথা বলো, এটাকে বলা হয় আখেরি কালাম, আখেরি কথা। লোকটা বললো আমাকে দুই একটি শেষ কথা বলার সুযোগ দাও, লোকেরা মাইকটা বন্ধ করে দিল, সুরাত ইয়াসিন থেকে কথা বলছি, উনি বলে শোনো আমাকে মারছো, আমার পরিচয়টা নাও, আমি ইহুদ নও, আমি নাসারা নও, আমি খ্রিস্টান নও, আমি বৌদ্ধ নও, সমাজের ইতিহাসে লেখা থাকবে, মানুষ যদি আমাকে ভুলেও যায় আল্লাহ আমাকে ভুলবে না, ইন্নি আমানতু বিরব্বিকুম ফাসমাউন, ভালো করে শুনে রাখো, যার গায়ে তোমরা তরবারি তুলছো, যাকে মারছো, সে হলো পৃথিবীতে একজন পিওর ইমানদার, সুবহানাল্লাহ, ফাসমাউন ভালো করে জেনে রাখো, এবার মারতে পারো, এবার মারতে পারো, আমাকে রক্ষা করার মালিক হলো আল্লাহ, আল্লাহর কাছে আমার চাওয়া আছে আমি শহীদ হব। আমার ভাইয়েরা, লোকটি পরিচয় দিল, চতুর্দিক থেকে তাকে প্রচণ্ডভাবে আঘাত করে আহত করে ফেলল, দুনিয়ার জমিনে পড়ে গেল, শ্বাসটা একটু বাকি, বলুন তো উনি কি জোয়ান মানুষ না বুড়া মানুষ? কয়জন? শেষ, আলোচনা টাইম শেষ। বুড়া মানুষটা পড়ে গেলে শ্বাসটা একটু বাকি, আল্লাহ রাব্বুল আলামিন হযরত জিব্রাইলকে ডেকে বলেন, জিব্রাইল আমার হাবিব নজ্জার দুনিয়া থেকে বিদায় নে, তাকে সমাজের মানুষের মানে কেউ প্রতিবাদ করে না, হাবিব নজ্জার সে দুনিয়া থেকে চলে আসবে, শ্বাসটা একটু বাকি আছে, হাবিব নজ্জারের সামনে জিব্রাইল কাজ করো, আমার জান্নাতের পরিবেশটা তুলে ধরো, আর তাকে সান্ত্বনা দাও, হাবিব নজ্জার তুমি কোনো টেনশন করো না, দুনিয়ার মানুষ তোমাকে মেরেছে, দুনিয়ার মানুষ তোমাকে আঘাত করেছে, দুনিয়ার মানুষ তোমাকে লাঠি দিয়েছে, আমার আল্লাহ রাব্বুল আলামিন তোমার পজিশন এত চমৎকার করে দিলেন, এই ছিল তোমার দুনিয়ার গর্বানি, হাবিব নজ্জারের সামনে আমার জান্নাত তুলে ধরো, হাবিব নজ্জার দেখো তোমার দেহ থেকে যদি তোমার রুহটা বের হয়ে যায়, আমার আল্লাহ রাব্বুল আলামিন এই জাতীয় পরিবেশে তোমাকে রাখবে, যদি বলেন সুবহানাল্লাহ, হাবিব নজ্জার হাসতে হাসতে দুনিয়া ছেড়ে দিলেন, যদি বলেন সুবহানাল্লাহ। এরপরে কি প্রতিবাদটা, উনি যে চলে গেলেন এটা আজকে আর না, প্রতিবাদটা আল্লাহ কঠিন প্রতিবাদ করছিলেন, কুরআনুল কারীম আয়াতে আসছে, আমার আলোচনা এটার উপরে করতেছিলাম, ইমানদার যদি হয় মুসিবত আছে কি নাই, বলুন মুসিবত আছে কি নাই, ইসলামের দাওয়াত যদি দিয়ে মাঝে মাঝে দৌড় খাওয়া লাগে কি না, না লাগে না মনে হয়, এ দৌড় খাওয়ার মধ্যে মজা আছে কি নাই, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে কবুল করে সবাই বলে আমিন, হুজুর এসে গেছেন আল্লাহুম্মা আমিন।
ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين رب ارحمهما كما ربياني صغيرا رب العالمين পরগনায় দৌলত পরিসিনিয়ার আলী মাদ্রাসার প্রাঙ্গনে দুই দিন ব্যাপী বার্ষিক ওয়াজ মাহফিলে আমি একজন গুনাগার মাদ্রাসার মাঠে বড় বড় আলেমদেরকে নিয়ে তোমার বুজুর্গ বান্দাদেরকে নিয়ে আল্লাহ দুটি হাত তুলেছি মেঘের বাণী করে তুমি আমাদেরকে ক্ষমা করে দাও, এ মাহফিলকে কবুল করে নাও, মাদ্রাসাকে কবুল করে নাও, কমিটিকে কবুল করে নাও, এলাকাবাসীকে কবুল করে নাও, মাদ্রাসার আশেপাশে যারা যারা আছে সকলকে মাদ্রাসার হিতাকাঙ্ক্ষী হওয়ার মতো তৌফিক নসিব করে দাও। আল্লাহ ছেলেদের লেখাপড়ার বদৌলতে এলাকার যত নারী আর পুরুষ কবরে আছে আল্লাহ সকলের তামাম জীবনের গুণাগুলি মাফ করে দাও। আল্লাহ গো অনেক ওলামা ইকরাম আসবেন, সকলের আলোচনা মন ভরে শোনার তৌফিক নসিব করে দাও। ربنا تقبل منا بحق لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم السلام عليكم ورحمة الله وبركاته